নমস্কার বন্ধুরা, আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আইপিএল 2023-এ কলকাতা যেই ভুলগুলো করেছে, সুনীল নারিন, শার্দুল ঠাকুর, উমেশ যাদবের ভরসা করে দল গঠন করাটা, কারণ আমরা জানি পেস বোলিংয়ের মেন উমেশ যাদবকে ভরসা করেই KKR দল গঠন করেছিল, যে উমেশ যাদব ভালো বল করবে, KKR পেস বোলিংয়ে উইকেট নেবে। কিন্তু KKR ম্যানেজমেন্টের এই পরিকল্পনাটা একদম ভেসে দিয়েছে উমেশ যাদব। এই সিজনে একটাও সিঙ্গেল উইকেট নিতে পারেনি উমেশ যাদব। তাই আইপিএল এর পরের সিজন উমেশ যাদবকে বাদ দাও, তাহলে KKR কিন্তু 2 কোটি টাকা পাবে। তাই প্রথম প্লেয়ারটা KKR এর যাকে বাদ দেওয়া উচিত সেটা হচ্ছে উমেশ যাদবকে। দ্বিতীয় প্লেয়ার যার উপর KKR ভরসা করে স্পিন বোলিং ডিপার্টমেন্টটা সাজিয়েছিল সেটা হচ্ছে সুনীল নারিন। সুনীল নারিন তিনি এই বছর জঘন্য পারফরমেন্স করছে, ব্যাটিং বোলিং ফিল্ডিং তিনটেতেই একদম খারাপ করছে। এবং সুনীল নারিনের যেহেতু প্রাইজ মানি 6 কোটি টাকা, তাই সুনীল নারিনকেও যদি বাদ দিয়ে দেয় তাহলে পরের সিজনে 6 কোটি টাকা KKR পাবে। এবং KKR 3 নম্বর যেই প্লেয়ারটাকে এর পরের সিজনের জন্য বাদ দেওয়া উচিত সেটা হচ্ছে শার্দুল ঠাকুরকে, কারণ শার্দুল ঠাকুরকে KKR 10 কোটি 75 লক্ষ টাকা অর্থাৎ প্রায় 11 কোটি টাকা দিয়ে ট্রেড করেছে। কিন্তু শার্দুল ঠাকুর তিনি 11 কোটি কেন, 1 কোটির মতো পারফরমেন্স করতে পারেনি। এতগুলো ম্যাচে শার্দুল ঠাকুরকে সুযোগ দেওয়া হয়েছে, একটা ম্যাচে সেই রকম ভালো উইকেট নিতে পারেনি, আর মাত্র একটা ম্যাচেই ব্যাট হাতে রান করেছে। তাই বেকার KKR এত টাকা দিয়ে প্লেয়ার রেখে কোনো লাভ নেই। তাই KKR যদি সামনের সিজনে এই 3টে প্লেয়ারকে ছেড়ে দেয় তাহলে KKR এর কিন্তু পার্সে 19 কোটি টাকা অ্যাড হতে পারে। তাই KKR সামনের সিজন যদি টাকা একটু বেশি নিয়ে অকশনে নামে তাহলে কিন্তু KKR এর জন্য সেটা বেটার হবে। তাই আমি তো বলবো KKR এদের 3 জনকে আর খেলানো উচিতই নয়, KKR এর বদলে তরুণ কোনো প্লেয়ারকে সুযোগ দিয়ে দেখা উচিত যে তরুণ প্লেয়াররা কেমন করছে এবং তরুণ প্লেয়ারদেরকে এর পরের সিজনে রাখা যাবে কি যাবে না। কারণ রিঙ্কু সিংকে KKR অনেকদিন সুযোগ দেয়নি, রিঙ্কু সিংকে সুযোগ দিয়েই KKR বুঝতে পেরেছে যে রিঙ্কু সিং ম্যাচ উইনার। তাই KKR এর কিন্তু এইবার আরো তরুণ খেলোয়াড়কে সুযোগ দেওয়া উচিত এবং বিদেশি প্লেয়ার সুনীল নারিনের পরিবর্তে জনসন চার্লসকে সুযোগ দেওয়া উচিত। তো কিছু নতুন প্লেয়ারকে সুযোগ দিয়ে KKR এর দেখা উচিত যে তাদেরকে আপকামিং সিজনের জন্য KKR রেখে দিতে পারে কি পারে না। তো বন্ধুরা, আপনার কি মনে হয়, KKR কি এদের রাখা উচিত না ছেড়ে দেওয়া উচিত, সেটা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দ্বারা নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করবো, তোরা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।